হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস সাতশী কোর মাইনিং নিয়ে কিন্তু আমরা সবাই এক্সাইটেড তার কারণ সাতশী কোর মাইনিং নিয়ে আমরা যতদিন থেকে এখানে মাইনিং করতেছি আমরা কিন্তু এর বিভিন্ন ধরনের আপডেট দেখতেছি বিভিন্ন ধরনের ইকোসিস্টেম এবং ব্লক চেনের আপডেট দেখতেছি এগুলো দেখে কিন্তু আমরা মোটামুটি এটার উপরে অনেক বেশি আশাবাদী আমরা সবাই কিন্তু এখান থেকে ভালো মানের একটা প্রফিট করার আশায় আছি তো আপনিও কিন্তু খুব কষ্ট করে মাইনিং করতেছেন আমিও কিন্তু খুব কষ্ট করেই মাইনিং করতেছি কারণ এখানে কিন্তু রেওয়ার্ডগুলো খুবই সীমিত পরিমাণে দিচ্ছে যার কারণে এখানে একটা কোর কয়েন আর্নিং করতে কিন্তু একটা মানে দীর্ঘ সময় লেগে যাচ্ছে আমাদের তো এখন এত কষ্ট করে মাইনিং করার পরে আপনার অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার কষ্ট হবে এটা কিন্তু শুধুমাত্র আপনার জন্য না সবার জন্য যারা এখানে মাইনিং করতেছে সবার জন্যই কিন্তু এটা একটা কষ্টকর বিষয় যারেই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওক না কেন তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে কী কী কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে সাসপেন্ড বলতে কি ডিজেবল হয়ে যাচ্ছে সাসপেন্ডের বিষয়টা আলাদা ডিজেবলের বিষয়টা কিন্তু আলাদা তো এখানে কিন্তু ইদানিং বেশ কয়েকজনের অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে এর কারণগুলো কি কি এগুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরবো এবং কি কি মানে বিষয় ফলো করলে আপনাদের অ্যাকাউন্টগুলো কখনোই সাসপেন্ড হবে না বা ডিজেবল হবে না এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে এই জন্য আপনারা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন কারণ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওতেই গুরুত্বপূর্ণ কথা থাকবে আপনারা যদি একটু মিস করেন বা স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদের খুব বড় ধরনের সমস্যা হয়ে যাইতে পারে আমার পাশেই এক ছোট ভাইয়ের অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল হয়ে গেছে এর কারণ কি কী জন্য তার অ্যাকাউন্টটা ডিজেবল হইলো সেই কারণটাও আমি খুঁজে বের করছি মানে সম্পূর্ণ ভিডিওটাতেই গুরুত্বপূর্ণ কথা বলবো এই জন্য বলতেছি আপনারা কেউ স্কিপ করবেন না তো ফ্রেন্ডস সর্বপ্রথম আমি শুরু করি মানে অ্যাকাউন্টগুলো যে ডিজেবল হয়ে যাচ্ছে এর কারণ কি এর কারণটা হচ্ছে আফটার হালবোর্ন মানে হালবোর্ন যখন থেকে এখানে পার্টনারশিপ করছে কোরের সাথে হালব্রোন আপনারা তো হালব্রোনকে চিনেন আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম এটা সম্পর্কে সেটা হচ্ছে একটা অডিটর ওই হাল কিন্তু কোরের যে মাইনারগুলো আছে সবাইকে কিন্তু ভালোভাবে অডিট করে দেখছে যে কে কে কিভাবে কাজ করতেছে চিটিং করতেছে নাকি ফ্যাক করতেছে তো সেটাই হচ্ছে মেন কারণ তো যখন থেকে হালবোনের সাথে কোর টিম পার্টনারশিপ করছে তখন থেকে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড বা ডিজেবল হওয়া শুরু করে দিছে তো এখন আমি শুরু করে এর বেশ কয়েকটা কারণ আছে একটা কারণ হচ্ছে ডুয়েল অ্যাপ আমাদের অনেকের ফোনে কিন্তু ডুয়েল অ্যাপস ব্যবহার করা যায় আপনারা তো জানেন আমার ফোনেও যায় বাট আপনাদেরও অনেকের ফোনে কিন্তু ডুয়েল অ্যাপস ব্যবহার করা যায় তো কোর যে অ্যাপসটা আছে কোর মাইনিং অ্যাপসটা এটা কিন্তু অনেকেই দুইটা অ্যাপস ব্যবহার করতেছে এবং দুইটা অ্যাপে দুইটা অ্যাকাউন্ট ইউজ করতেছে এর জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট নিরানব্বই বলতে কি আমি এখানে হানড্রেড পার্সেন্টই বলতে পারবো তবুও হান্ড্রেড পার্সেন্ট বললাম না আপনি যদি দুইটা অ্যাপস ব্যবহার করে দুইটা অ্যাপসে দুইটা অ্যাকাউন্ট রান করেন দুইটা অ্যাকাউন্টে মাইনিং করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে হান্ড্রেড পার্সেন্ট কোনো মাপেই নেই তো এটা হইল এক নাম্বার কারণ তো আমি আরেকটা কথা বলে দিই আমার পাশে যে ছোটো ভাইয়ের অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে সেটা কিন্তু এই কারণে হয়েছে তার ফোনে সে কিন্তু ডুয়েল অ্যাপস ইউজ করে তো ডুয়েল অ্যাপস ইউজ করার কারণে মানে সে দুইটা অ্যাকাউন্ট ইউজ করে তো দুইটা অ্যাকাউন্টেই কিন্তু তার সাসপেন্ড সরি ডিজেবল করে দেওয়া হয়েছে তো আমি নেক্সটে চলে আসি নেক্সট হচ্ছে ক্লোন অ্যাপ ক্লোন অ্যাপ ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের একটা ফোনেই অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনারা জানেন যারা যারা ক্লোন অ্যাপ ইউজ করছেন তারা কিন্তু জানেন তো ক্লোন অ্যাপ ইউজ করা যায় সেটা কিন্তু প্রজেক্ট ক্ষেত্রে মানে অনেক প্রজেক্ট আছে যেগুলাতে কিন্তু দুইটা তিনটা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা যায় কোনো ব্যাপার না তো সেগুলোতে কিন্তু আপনারা করতে পারবেন বাট এইটা কোর যে মাইনিংটা এটা কিন্তু ভাই ছোটো খাটো একটা বিষয় না এখানে কিন্তু তারা হালবোর্নের মতো একটা অডিটর টিমকে অ্যাড করছে আপনারা কিন্তু কিন্তু হালবন চিনেন না যারা যারা চিনেন তারা অবশ্যই এটা সম্পর্কে বুঝবেন মানে অল ওভার দ্য ওয়ার্ল্ডের মধ্যে টপ যে অডিটর টিম সেটাকে কিন্তু এই ইকোসিস্টেমে অ্যাড করা হয়েছে তো এই জন্য এখানে কোনোভাবে স্প্যামিং বা ফ্যাকভাবে চিটিং করা যাবে না নাহলে কিন্তু মানে খুব বড় একটা সমস্যা হয়ে যাবে তো এই জন্য ক্লোনে ব্যবহার করে দুইটা তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না আপনারা আপনাদের প্রত্যেকটা ফোনে একটা করে অ্যাকাউন্ট ইউজ করবেন কোনো সমস্যা নেই আপনার যদি দুইটা তিনটা ফোন থাকে তাহলে দুই তিনটা ফোনে দুই তিনটে অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন কোনো ব্যাপারই না তারপরে আরেকটা কথায় আসি সেটা হচ্ছে একশো পঞ্চাশটা ব্লক হইলে কিন্তু এখানে সাসপেন হয়ে যায় আমি কিছুক্ষণ আগে যে বললাম যে সাসপেন এবং ডিজেবলের দুইটা ব্যাপার কিন্তু আলাদা ডিজেবল বলতে পারমানেন্টলি ডিজেবল কিন্তু এটা কিন্তু কোনো টাইম নেই যে তিন দিন বা চোদ্দো দিন পনেরো দিন এরকম কিন্তু কোনো টাইম নেই এখানে কিন্তু পারমানেন্টলি ডিজেবল করে দেওয়া হবে তো এখানে দেখেন এখানে কিন্তু আমার সতেরোটা ব্লক চলতেছে তো এখানে যদি একশো পঞ্চাশটা ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আমার এটা সাসপেন্ড হয়ে যাবে সাসপেন্ড কেমন মানে আমার মাইনিংটা কিন্তু অব হয়ে যাবে আমি আর পরবর্তী রেওয়ার্ডগুলো পাবো না বন্ধ হয়ে যাবে তো এখানে একশো পঞ্চাশটা ব্লক হওয়ার আগেই কিন্তু আমাকে এখানে রিসিভ করে ক্লিক করে এটা কিন্তু রিসিভ করে এই যে উপরে নিয়ে যাইতে হবে এটা কিন্তু আপনারা জানেন তো এইটা হইলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ডিজেবল হবে না মানে একবার হইলে হবে না এটা যদি বারবার হয়ে যায় মানে আপনার প্রতিদিনই প্রায় একশো পঞ্চাশটা ব্লক হয়ে যাচ্ছে তারপরে আপনি সাসপেন্ড হয়ে যাচ্ছেন তারপরে আপনি রিসিভ করতেছেন যদি এরকম হয় তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ডিজেবল হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আছে। কারণ তারা কিন্তু চেক করতেছে যে কোনটা অ্যাক্টিভ ইউজার আর কোনটা অ্যাক্টিভ না এই জন্য আপনারা অবশ্যই একশো পঞ্চাশটা ব্লক হওয়ার আগেই কিন্তু এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের মানে ডিজেবল হওয়ার সম্ভাবনা একবারেই থাকবে না এই জন্য বলতেছি আর তারা কিন্তু আপনাদের অ্যাক্টিভ যার মনে করে আপনাদের মানে ডিজেবল করবে না বা কোনো রকমের কোনো সমস্যায় ফেলবে না তো আরেকটা বিষয় হচ্ছে সেটা মাল্টিপল আইডি মানে আপনার একটা ফোনে মাল্টিপল আইডি অথবা তিন চারটা ফোনে আপনি তিন চারটা আইডি ইউজ করতেছেন আমি কিন্তু একটু আগে আপনাদের বললাম কথাটা ভালোভাবে বুঝে দেখেন যে আপনারা একটা ফোনে একটা আইডি ইউজ করতে পারবেন মনে করেন আপনার বাসায় চারটা ফোন আছে চারটা ফোনে আপনি চারটা আইডি ইউজ করতে পারবেন চারটা আইডিতে কিন্তু মাইনিং করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আমি এখানে যে বলতেছি যে মাল্টিপল আইডি ফর মাল্টিপল ডিভাইস এই বিষয়টা তাহলে কি এই বিষয়টা হচ্ছে মানে আপনার বাসায় চারটা ফোন আছে চারটা ফোনে আপনি চারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং চারটা অ্যাকাউন্ট যখন ভেরিফাই করছেন তখন একজনের ফেস ব্যবহার করা হয়েছে শুধুমাত্র একজনের এটা কিন্তু একটা সমস্যার কারণ এর জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ডিজেবল হইতে পারে বিষয়টা ভালোভাবে বুঝে দেখেন মানে আপনার চারটা ফোনে চারটা অ্যাকাউন্ট করা হয়েছে ঠিক আছে কিন্তু আপনার মানে একজনের ফেস চারটা অ্যাকাউন্টেই ইউজ করা হয়েছে এটা কিন্তু এই কথাটা আমি বলতেছি এই সমস্যাটার কথা আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো ফ্রেন্ডস এই সমস্ত কারণেই কিন্তু মূলত আপনাদের অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে যাচ্ছে অনেকের আর বিশেষ করে মানে হারবন যখন থেকে অ্যাড করা হয়েছে এর আগে আগের মুহূর্তে যারা যারা এই কাজগুলো করছেন তাদের কিন্তু সম্ভাবনা খুব বেশি নাই কারণ হালব্রন অ্যাড করার পরে তারপরে কিন্তু তারা অডিট করে দেখতেছে তারপরে যারা এইভাবে চিটিং করতেছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু বেশিরভাগ সাসপেন্ড বা ডিজেবল করা হচ্ছে আর আগে যারা চিটিং করেছিল তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু মানে তেমন সম্ভাবনা নাই আর কি ডিজেবল হওয়ার কারণ তখন তারা অডিট করে নাই তো এই জন্য আমি বলতেছি যারা একটা ফোনে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা কিন্তু ভাই অবশ্যই একটা অ্যাকাউন্ট ইউজ করবেন বাকিগুলা কিন্তু একবারে ডিলেট করে দেবেন ডিলেট করে দিয়ে একটা অ্যাকাউন্ট ইউজ করবেন তাহলে কিন্তু আপনাদের ডিজেবল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এখানে কিন্তু আমাকে অনেকেই কোশ্চিন করতেছে এই সাতশী কোর মাইনিং নিয়ে অনেকেই অনেক দিন ধরে কোশ্চিন করতেছে যে ভাই আমরা যে হটস্পট কানেক্ট করে যদি আমাদের কোর কয়েনগুলো কালেক্ট করি তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না ভাই আপনাদের কোনো প্রবলেম হবে না কারণ আপনারা যদি অন্য একটা ফোনের হটস্পট দিয়ে কানেক্ট করে আপনার ফোনের সাতশী করগুলা রিসিভ করেন তাহলে কিভাবে আপনাদের সমস্যা হবে বলেন প্রত্যেকটা ফোনের কিন্তু আইপি অ্যাড্রেস আলাদা আইএমএ কোড তো আলাদাই তো আইপি অ্যাড্রেস কিন্তু আলাদা এটা কিন্তু নেটওয়ার্কের সাথে না নেটওয়ার্কের হিসাবটা আলাদা নেটওয়ার্কের যে আইপিটা সেটা হিসাব আলাদা এবং আপনাদের ফোনের একটা নিজস্ব আইপি আছে সেই আইপি কিন্তু আলাদা তো তারা যে অডিট করে মানে কোর টিম যে অডিট করে তারা কিন্তু আপনাদের ফোনের যে আইপিটা আছে সেটা চেক করবে আপনাদের নেটওয়ার্কের আইপিটা চেক করবে না এই জন্য আপনারা যদি হটস্পট কানেক্ট করে আপনাদের কোর কয়েন রিসিভ করেন এতে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর একটা বিষয় হচ্ছে ওয়াইফাই মানে একটা ওয়াইফাই কানেক্ট করে যদি মাল্টিপল ডিভাইস থাকে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা হয় মানে একটা ওয়াইফাই ওয়াইফাইয়ের আইপি কিন্তু একটাই হয় এতে কোনো সমস্যা হবে কি না এতেও কোনো সমস্যা হবে না তার কারণটা আমি একটু আগেই বলে দিলাম সেই মানে একবারে সেম বিষয় মানে আপনাদের ওয়াইফাইয়ের আইপি এক হইতে পারে কিন্তু আপনাদের ফোনের নিজস্ব যে আইপি সেটা কিন্তু এক না প্রত্যেকটা ডিভাইসের কিন্তু আলাদা আলাদা এই জন্য এর জন্য কোনো প্রবলেম হবে না তো ফ্রেন্ডস এই ছিল বিষয় তারপরেও যদি আপনাদের ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ